Behind the Star, a tribute to legend. অমিতাভ বচ্চনের অনেক সুপারহিট সিনেমার রাইটার ছিলেন তিনি। সেই অমিতাভ বচ্চনকে স্যার ডাকতে অস্বীকার করার কারণেই একসময় বলিউডে কাজ পাওয়া বন্ধ হয়ে যায় তার। তবুও তিনি তার আত্মসম্মান বিসর্জন দিয়ে অমিতাভকে স্যার ডাকেননি। 70-80 দশকে বলিউডে দুটো স্ট্রং রাইভাল ক্যাম্প ছিল, একটা পরিচালক মনমোহন দেশাইয়ের গ্রুপ এবং অন্যটা পরিচালক প্রকাশ মেহরা গ্রুপ। এক গ্রুপের লোকজনদের অন্য গ্রুপে গিয়ে কাজ করার নিষেধাজ্ঞা ছিল। মাত্র দুজন মানুষ নিজেদের দাপটে একই সাথে এই দুই গ্রুপে কাজ করতেন, একজন অমিতাভ বচ্চন এবং অন্যজন কাদের খান। কাদের খানকে যখন জিজ্ঞেস করা হয় সে আসলে কোন পক্ষে, তখন তিনি বলেছিলেন, আমি কারো দলে না, সবাই আমার দলে। বিহাইন্ড দ্য স্টার সিজন 2 এর প্রথম এপিসোডে আজ আমরা কথা বলবো কিংবদন্তি অভিনেতা, চিত্রনাট্যকার, কমেডিয়ান কাদের খানকে নিয়ে। কিংবদন্তির ট্র্যাজিক পরিণতি আমরা আগেও দেখেছি, কিন্তু কাদের খানের পরিণতিটা একটু বেশিই করুন। 300-টিরও বেশি সিনেমায় কাজ করা এই মানুষটি 81 বছর বয়সে যখন স্মৃতিশক্তি অনেকটাই হারিয়ে ফেলেছেন, ঠিক তখনই বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। শেষ বয়সে তার স্মৃতিশক্তি অনেকটাই হ্রাস পেয়েছিল। 2018 সালের শেষ দিন যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তিনি তার নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের কোনো কিছুই প্রায় মনে করতে পারতেন না, কথাও বলতে পারতেন না আগের মতো। বলুন তো, একজন শিল্পীর জন্য এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? মিস্টার খান একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিকল্পনা করেছিলেন যেখানে ধর্ম ও শিল্প নিয়ে পড়ানো হবে, কিন্তু সেটা স্রেফ স্বপ্নই থেকে গেল। শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন কাদের খান। ক্যানাডার হসপিটালে ভর্তি ছিলেন তিনি, তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। তার ছেলে সরফরাজ জানিয়েছেন 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা নাগাদ তিনি মারা যান। বিহাইন্ড দ্য স্টার, আ ট্রিবিউট টু লেজেন্ড। ১৯৩৫ সালের 22 অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন কাদের খান। অনেকের মতো তার জীবনের শুরুটাও স্বপ্নের মতো ছিল না। তার জন্ম হয় যেখানটায় সেখানে তিনি এবং তার তিন ভাই এবং তার বাবা মা তারা একসাথে থাকতেন। মাত্র 8 বছর হওয়ার আগেই বাকি দুই ভাইয়ের মৃত্যু হয়। শোকে পাথর বাবা মা কাবুল ছেড়ে কাদের খানকে নিয়ে চলে আসেন ভারতে। তাদের ঠাই হয় মুম্বাইয়ের কামাথিপুরা বস্তিতে, সম্ভবত এটাই ভারতের সবচেয়ে নোংরা বস্তি। বস্তির জীবনটা সহজ ছিল না মোটেও। স্থানীয় মিউনিসিপ্যাল স্কুলে ভর্তি হন খান। ছোট বয়স থেকেই তিনি বুঝে গিয়েছিলেন কিভাবে দারিদ্রতা তার বাবা মাকে ক্রাশ করে ফেলছে, আর পেরে উঠে না পেরে বাবা মা আলাদা হয়ে যান। খান থাকতেন মায়ের সাথে। বস্তিতে থেকে একজন নারীর জন্য সংসার চালানো কতটা কষ্টকর সেটা সম্ভবত আপনাকে বলে না দিলেও চলবে। তাই তার মা আবার বিয়ে করেন। 2 বছর বয়স থেকেই তাই খানের বাবা দুজন। তার বায়োলজিক্যাল ফাদার তখন স্থানীয় একটা মসজিদে পড়াতেন, খানও সেখানে গিয়ে পড়াশোনা করতেন। তবে এত কিছুর পরও দারিদ্রতা কিন্তু কমেনি। খান এতটাই ভেঙে পড়েছিলেন যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে স্কুল শেষ করে তিনি স্থানীয় কারখানায় শ্রমিকের কাজ করবেন, বস্তির বাকি শিশুরা যা করে। যখন কাজ খুঁজতে বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন তার বাবা তাকে আটকান, বলেন, আমি জানি তুমি কোথায় যাচ্ছ, দিনমজুরের কাজ করবে, দিনে 3 রুপি আয় করে এই অঙ্কটাই সারা জীবন থেকে যাবে, কিন্তু মনে রেখো, দারিদ্রতা কাটাতে হলে প্রথমে তোমাকে শিক্ষিত হতে হবে, বিশ্বাস রাখতে হবে তোমার হাতের ওই কলমের ওপর। অতটুকু বয়সেই কথাগুলো মনে গেঁথে গিয়েছিল কাদের খানের। সেই দিন থেকে তিনি নিজের সময় আর সামর্থ্য ব্যয় করেন পড়াশোনায়। নিজের বাবার কাছ থেকে পাওয়া শিক্ষাটা পরবর্তী জীবনে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। বিহাইন্ড দ্য স্টার, আ ট্রিবিউট টু লেজেন্ড।
স্কুল শেষে কারখানায় নয়, কাদের খান যোগ দিয়েছিলেন ইউসুফ স্মাইল কলেজে। এটা 70 দশকের শুরুর কথা। সেখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন তিনি। এরপর এম এ সাবু সিদ্দিক কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষকতা শুরু করেন। তখন মঞ্চেও কাজ করতেন। তার করা লোকাল ট্রেন নাটকটি জাতীয় পর্যায়ের পুরস্কার জয়ের পাশাপাশি তাকে 1500 রুপির পুরস্কারও এনে দেয়। এটাই ছিল কাদের খানের জীবনের মোড় বদলে দেয়া ঘটনা। পড়াশোনা চলাকালীন কলেজের বার্ষিক অনুষ্ঠানে একটি নাটকে অংশ নিয়েছিলেন কাদের খান। ওই সময় তার অভিনয় আগা সাহেবের চোখে পড়ে। এরপর আগা সাহেবই দিলীপ কুমারকে নব্য যুবক কাদের খানের অভিনয় দক্ষতার বিষয়ে সবকিছু খুলে বলেন, যা শুনে মুগ্ধ হয়ে যান দিলীপ কুমার। আর এরপরই তিনি কাদের খানকে ফোন করে তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন এবং অভিনয়কেই যাতে পেশা হিসেবে তিনি গ্রহণ করেন সে বিষয়েও কাদের খানকে পরামর্শ দেন স্বয়ং দিলীপ কুমার। তবে শুধু অভিনয় নয়, স্ক্রিপ্ট লিখেও এরপর রোজগার শুরু করেন কাদের খান। জানা যায় জওয়ানি দিওয়ানিতে স্ক্রিপ্ট লিখে রূপালী পর্দায় নিজের জীবন শুরু করেন কাদের খান, যার জন্য ওই সময় তিনি 1500 রুপি রোজগার করেছিলেন। পরের সিনেমায় প্রস্তাব পান যখন তিনি, তখন তার সাইনিং মানি ছিল 10,000 রুপি। মনমোহন দেশাইয়ের সাথে এ সময় দেখা হয়। তখন এই খ্যাতিমান পরিচালক নতুন একটা সিনেমায় হাত দিয়েছিলেন, লেখকদের কাজ নিয়ে বেশ নাখোশ ছিলেন। তখনই প্রডিউসার হাবিব নাদিয়াদওয়ালা খানকে লেখক হিসেবে পরিচয় করিয়ে দেন মনমোহনের সাথে। কিন্তু তাতেই কি আর চিরে ভেজে, দেশাই মশাই এত সহজে পটে যাওয়ার পাত্র নন। তিনি খোঁচা মেরে বলেছিলেন, নতুন লোক দিয়ে তো অনেক দেখলাম, একে কোথা থেকে ধরে নিয়ে আসলে? আচ্ছা, লিখতে চাইলে লিখুক, কিন্তু আমার পছন্দ না হলে কিন্তু স্ক্রিপ্ট ছিঁড়ে ফেলব। খান সাহেবও কম না, দেশাই তখন অনেক বিখ্যাত। তারপরও তিনি ছেড়ে কথা বলেননি। বললেন, আচ্ছা স্ক্রিপ্ট যদি ছিঁড়েই ফেলেন, কিন্তু যদি পছন্দ হয়ে যায় তাহলে কি করবেন? দেশাই হাসি নিয়ে সাফ জবাব দিলেন, তোমাকে মাথায় নিয়ে নাচব। বলাই বাহুল্য, সেখান থেকেই খান এবং দেশাইয়ের একসাথে পথ চলা শুরু। 1974 সালে রোটি সিনেমার জন্য মনমোহন দেশাই তাকে 1,21,000 রুপি পারিশ্রমিক দেন। ওই আমলে এটা ছিল আকাশচুম্বী অর্থ। প্রায় একই সময়ে তিনি প্রকাশ মেহরার সাথেও কাজ করা শুরু করেছিলেন। বিহাইন্ড দ্য স্টার, আ ট্রিবিউট টু লেজেন্ড। ১৯৭৩ সালে রাজেশ খান্নার দাগ মুভিতে অভিনয় করতে দেখা যায় কাদের খানকে। এই মুভি দিয়ে বলিউডে অভিনয়ে ডেবিউ করেন কাদের খান। এরপর থেকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউডে প্রায় 300 সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। 1982 থেকে 2005, এই বিশাল সময়ের মধ্যে একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা তৈরি করে ফেলেছিলেন বলিউডের এই কিংবদন্তি। বলিউডের সেরা কমেডিয়ান হিসেবে স্বাক্ষর রাখলেও বেশ কিছু সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, যার মধ্যে পারভারিশ, ধন দৌলত, কুরবানি, লুটমার, মেরি আওয়াজ সুনো, সনম তেরি কসম, বুলান্দে, নসিব, নকর বিবিকার মতো সিনেমা উল্লেখযোগ্য। এসবের পাশাপাশি অমিতাভ বচ্চনের সঙ্গে প্রায় 33টি সিনেমায় স্ক্রিন শেয়ার করেন কাদের খান। শক্তি কাপুরের সাথে স্ক্রিন শেয়ার করেন প্রায় 125 সিনেমায়, যার মধ্যে হাসিনা মন জায়গি, দেওয়ানা মস্তানা, হিরো নাম্বার ওয়ান, আঁখে, বাপ নম্বরী বেটা দশ নম্বরীর মতো একাধিক জনপ্রিয় সিনেমা রয়েছে। 2016 সালে শেষবারের মতো অভিনয় করতে দেখা যায় তাকে। ওই সালে আমন কি ফেরিস্তে নামে একটি সিনেমায় দেবানন্দের সাথে স্ক্রিন শেয়ার করেন কাদের খান। দেশাই আর মেহরা দুজনের সাথেই হিট সিনেমা উপহার দিয়েছেন খান। এদের মধ্যে রয়েছে শরাবি, কুলি, মুকদ্দর কা সিকন্দর, লাওয়ারিশ, এর বাইরে তিনি হিম্মতওয়ালা, ইনকিলাব, সত্য পে সত্য, ম্যায় খিলাড়ি, তু আনারির মতো সুপারহিট সিনেমার গল্পকার হিসেবেও কাজ করেছেন। তিনি খুব অল্প কয়েকজন ভারতীয় অভিনেতার মধ্যে একজন যারা কয়েকটি ভিন্ন প্রজন্মের অভিনেতাদের সাথে কাজ করেছেন, সেই ফিরোজ খান, অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, শক্তি কাপুর থেকে গোবিন্দ, সলমান খান, সাইফ আলী খান, জনি লিভার, সবাই ছিলেন কাদের খানের সহ অভিনেতা। সিনেমায় লেখালেখি এবং অভিনয়ের জন্য খান জিতেছেন 13টি ফিল্মফেয়ার পুরস্কার। 2013 সালে তাকে সাহিত্য শিরোমণি পুরস্কারে ভূষিত করা হয়। ভারতীয় মুসলিমদের ক্ষমতায়নে তার অবদানের শেষ নেই।
তাই তাকে আমেরিকান ফেডারেশন অব মুসলিম ফ্রম ইন্ডিয়াও সম্মানিত করেছে। তার বড় ছেলে সরফরাজ খান কালকে কালাকার ইন্টারন্যাশনাল থিয়েটার কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান খুলেছিলেন, সেখানে খান নিজেও জড়িত ছিলেন। বিহাইন্ড দ্য স্টার, আ ট্রিবিউট টু লেজেন্ড। মজার ব্যাপার হলো, অভিনয় জীবনের শুরুতে তিনি ছিলেন ভিলেন, কিন্তু কালক্রমে তিনি ইতিবাচক এবং কমিক চরিত্রে কাজ করা শুরু করেন। দক্ষিণে তার করা হিম্মতওয়ালা তাকে একদম শীর্ষস্থান এনে দেয়। এখানে প্রথমবারের মতো ভারতের ইতিহাসে সিনেমার পোস্টারের পুরোটায় হাজির হন কোনো কমিক অভিনেতা, আর মূল অভিনেতারা পড়ে যান পেছনে। ভিলেন থেকে কাদের খানের কমেডিয়ান বনে যাওয়ার গল্পটা বেশ মজার। একবার তার বাচ্চারা স্কুল থেকে বেদম মার খেয়ে ফিরে এসছে, তো কাদের খান পুরো ব্যাপারটা দেখে মারাত্মক অবাক, জানতে চাইলেন কিভাবে এই ব্যাপারটা ঘটল। কাদো কাদো গলায় বাচ্চারা তখন বলল, ক্লাসমেটরা বলেছে তোমার বাবা তো পর্দায় এত বাহাদুরি দেখায়, সবসময় মারামারি করে, আর তোমরা দেখো তোমাদের এবার কি হাল করি। এই ঘটনাটা বাবার মনে প্রভাব ফেলে। তিনি চাননি তার কাজের প্রভাবটা সন্তানদের ব্যক্তিগত জীবনের ওপর পড়ুক, তাই তিনি নিজের খোলস পাল্টে ফেলেন। বিহাইন্ড দ্য স্টার, আ ট্রিবিউট টু লেজেন্ড। কখনো তারা নায়ক খলনায়ক, কখনো বাবা ছেলে কিংবা গুরু শিষ্য, আবার কখনো তারা পরম বন্ধু, কখনো তাদের কাহিনী দুজন মিলে অসাধ্যকে সাধন করার, আবার কখনো একজন আরেকজনকে সর্বনাশ করার। একজন অভিজ্ঞ শক্তিশালী সিনিয়র, আর অন্যজন অভিজ্ঞ কিন্তু পারদর্শী জুনিয়র। আর এই দুজনই অসাধারণের চেয়েও বেশি বড় অভিনেতা তাদের অভিজ্ঞতা এবং ট্যালেন্ট মিলিয়ে, যার কারণে এ সমস্ত জুটিগুলোকে 25 বছরেরও বেশি সময় ধরে বলিউডের এন্টারটেইনমেন্টে আমরা দেখতে পাচ্ছি, এবং বলিউড এন্টারটেইনমেন্টকে এনারা সবাই নিয়ে যাচ্ছেন অন্য মাত্রায়। আবার অনেক অনেক মুভিতে তাদের কেমিস্ট্রি এতটাই অসাধারণ পর্যায়ে চলে গেছে যে দর্শক নায়ক নায়িকা জুটির চেয়ে বেশি বরং তাদের অভিনয়ের জুটিকেই একসাথে দেখতে চেয়েছেন। এরকম 4টি সিনিয়র জুনিয়র জুটি ছাড়া বলিউড কল্পনাও করা যায় না। আসুন একটু জেনে নেই। প্রথমেই থাকবে গোবিন্দ কাদের খান, দ্বিতীয়তে আমরা রাখতে পারি অনিল কাপুর এবং অমরেশ পুরীকে, তৃতীয়তে আমরা রাখতে পারি শাহরুখ খান এবং অনুপম খেরকে, আর চতুর্থত আমরা রাখতে পারি অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালকে। কাদের খানের জীবনের সেরা 10 মুভির কথা বলতে গেলে আমাদের লিস্ট হতে পারে অনেকটা এরকম। 1989 সালের সিক্কা, 1991 সালে হাম, 1994 সালে মায় খেলারি তু আনারি, 1983 সালে হিম্মতওয়ালা, 1993-এ আঁখে, একই বছরে কুলি নাম্বার 1, 1998-এ দুলহে রাজা, 1996-এ সাজন চলে সসুরাল, 2004 সালে মুঝসে শাদি করোগি, এবং 1990-এর বাপ নাম্বারই বেটা 10 নাম্বারই। বলাই বাহুল্য, আর্থিক দিক থেকে কখনো ভুগতে হয়নি তাকে, কিন্তু শেষের দিনগুলিতে একদম একা হয়ে পড়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রির কেউ যখন তার সঙ্গে দেখা করতে যেতেন না, তখন যেন ক্রমশ একাকিত্বে ভুগতে শুরু করেন কাদের খান। শেষের দিকে খান যখন একবারে অভিনয় থেকে সরেই এসেছিলেন, সে সময় বলিউডের কেউ তার সঙ্গে দেখা করার জন্য একটি বারও যাননি। পরিবারের সঙ্গে থাকলেও ইন্ডাস্ট্রিকে যেন চোখে হারাতেন কাদের খান, কিন্তু একবারের জন্য কেউ কখনো তার খোঁজ নেননি। পরিবারের সঙ্গে একেবারে তাকে একা করে দিয়েছিল বলিউড। আর আজ তার মৃত্যুর পর আমরা তাকে চিন্তা করি, আমরা তাকে শ্রদ্ধা জানাই এভাবে। যাই হোক, ভালো থাকুন কাদের খান। জাগো FM 94.4 আপনাকে জানাচ্ছে ভালোবাসা অবিরাম।